28 নভেম্বর বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচকে সামনে রেখে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলন করেছে নিউজিল্যান্ড দল। লাল বলের অনুশীলনে এদিন গতির ঝড় তুলেছেন কিউই পেসার কাইল জেমিসন। এই বলটাই দেখা যাক, পারফেক্ট লাইন আর লেন্থ। টেস্টে বল করার আদর্শ জায়গা হিসেবে ধরা হয় পঞ্চম ও ষষ্ঠ স্ট্যাম্প করিডোরকে। এই করিডোরে করা বল ব্যাটার ছেড়ে দিবেন নাকি শর্ট খেলবেন পড়ে যান দ্বিধাদ্বন্দ্বে। তাই এই করিডোরে সঠিক লেন্থে বল করতে পারলে আর ব্যাটার শর্ট খেলতে গেলেই মিলতে পারে উইকেট। হয় উইকেট কিপার অথবা ফার্স্ট কিংবা সেকেন্ড স্লিপে ক্যাচ তুলে দেওয়ার সম্ভাবনা থাকে প্রবল। ড্যানি মিচেল অবশ্য শেষ পর্যন্ত ব্যাট না চালিয়ে ছেড়েই দিয়েছেন কাইল জেমিসনের এই বলটা। সিলেট স্টেডিয়ামে এদিন এই একই করিডোরে বারবার বল ফেলতে দেখা গেছে কাইল জেমিসনকে, সাথে বলে দেখা গেছে সুইংও। বল পিচ করে কিছুটা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছিল প্রত্যেকবার। ব্যাটার পরিবর্তিত হয়ে নেটে আসেন কিউই ব্যাটার কেন উইলিয়ামসন, তাকেও প্রথম বল থেকে অস্বস্তিতে রাখেন জেমিসন। এই বলটা খেলতে গিয়ে বেশ বিপাকে পড়তে হয়েছে উইলিয়ামসনকে, কোনো রকমে ব্যাট দিয়ে ঠেকালেন বলটা। তারপর ব্যাট আর পা উঁচিয়ে জেমিসনকে ইঙ্গিত করে কিছু একটা বললেন। বাংলাদেশের বিপক্ষে জেমিসনের কাছ থেকে দলের সিনিয়র প্লেয়ার উইলিয়ামসন যে এই বলটাই চান সেটাই বুঝিয়ে দিলেন হয়তো। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। এই বলেও ব্যাটারকে বিট করেছেন জেমি। ব্যাটার মিস করেছেন বলের লাইন, তাই বলটা মিস করে পরক্ষণে আবার ব্যাটিং শ্যাডো করে লাইনটা বোঝার চেষ্টা করলেন। নিজের ব্যাটিং শেষ করে কাইল জেমিসনকে ডেকে কিছুক্ষণ কথা বললেন ড্যানি মিচেল। এমন দুর্দান্ত লাইন আর লেন্থের বলে নিজের অস্বস্তির কথা জানালে কিভাবে খেলতে হবে সেই কৌশলও বাতলে দেন জেমিসন। এরপর ব্যাটিং শ্যাডো করতে করতে চলে যান ফিল্ডিংয়ের জন্য প্রস্তুত হতে। ব্যাটিং বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিং নিয়েও বেশ সিরিয়াস ড্যানি মিচেলরা। এদিন অনেকক্ষণ স্লিপে ক্যাচিং প্র্যাকটিস করতে দেখা গেছে নিউজিল্যান্ডের প্লেয়ারদের। রবিবার বল হাতে যে পেস আর লাইন লেন্থে বল করেছেন জেমিসনরা, তাতে খাবি কাচ্ছে উইলিয়ামসনের মতো অভিজ্ঞ ব্যাটাররাও। সিলেটে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টেও যে বল হাতে একের পর এক এমন সব ভয়ানক ডেলিভারির পসরা সাজিয়ে বসবেন জেমিসনরা, তার বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের ব্যাটাররা কিভাবে নেগোসিয়েট করে কিউই বোলারদের তাই এখন দেখার বিষয়। কাউসার শান্ত, ক্রিকফ্রেনজি। মোবাইল তো কানেক্ট করা যাবে।